হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোয়ারি সিমিলারিটি জাজ ইন ইউএস এটা কোয়ালিফাই করে দেখাবো। এটাতে 2 সেন্ট পার হিট দিচ্ছে আর 10 সেকেন্ড হচ্ছে সেফ টাইম। তো চলো কোয়ালিফাই করি। দেখো কোয়ালিফিকেশানে তোমরা 3টে কোয়ালিফিকেশান অ্যাটেম্পট পাবে আর 10টা হিট অ্যাটেম্পট করতে হবে পার কোয়ালিফিকেশানে। তো যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে দেখো পেজের জব পেজের ইন্টারফেসটা এরকম ওপেন হবে। এখানে লেফট সাইডে একটা কোয়ারি দিয়েছে আর রাইট সাইডে কোয়ারি 2 দিয়েছে। তো এই দুটো কোয়ারি তোমাদের মেলাতে হবে। এটা সেম না ডিফারেন্ট এই দুটোই দেখতে হবে, নট শিওর করার দরকার নেই। সেম ডিফারেন্ট দিয়ে আমরা কোয়ালিফিকেশানটা করব বা কাজও করব। তো এখানে দেখো কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। যেমন প্রথমটা দিয়েছে ফ্রান্স ওয়েদার ডিসেম্বর, আর 2-এতে দিয়েছে ওয়েদার ইজ ইন ডিসেম্বর ইন ফ্রান্স। এই ধরনের হলে সেম হবে। কোনো জায়গায় যদি কোনো লোকেশন মেনশন করা থাকে, কোনো ডেট মেনশন করা থাকে, এরকম কিছু মেনশন থাকলে একটাতে রইল একটাতে নেই, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট করব। এটুকুই রুল, খুব ইজি জবটা। দেখো আমি কোয়ালিফাই করে দেখাচ্ছি, তো জবটা করব যখন তোমরা বুঝতে পারবে কতটা ইজি কাজটা। এখানে দেখো প্রত্যেকটা কোয়ারির নিচে বিং সার্চ গুগল সার্চ আছে। তোমরা এখান থেকে সার্চ অপশান থেকে, মানে এখানে বিং সার্চ দিয়েছে, সরি, বিং সার্চ থেকে সার্চ করে নিয়ে দেখে নিতে পারো কি বলছে। এখানে দেখো গেটিং একটাতে অ্যাড্রেস বলেছে আর একটা হোয়ার ইট ইস বলেছে, তো আমি এটাকে ডিফারেন্ট করলাম। এরপর দিয়েছে এরিয়া 323 এরিয়া কোড, আর একটাতে দিয়েছে দেখো হোয়ার ইজ দ্য এরিয়া কোড 323 ফ্রম। এখানে দেখো 323 এরিয়া কোড বলেছে একটাতে, আর এটা হোয়ার ইজ এরিয়া কোড। তো এখান থেকে আমরা নিচেতে বিং সার্চে দেখে নেবো এটা মেনলি কি বলতে চেয়েছে। মানে ফার্স্টেরটা একটু ডাউটফুল লাগছে। তো প্রথমেরটা দেখো এরিয়া কোড 323-তে আছে, ক্যালিফোর্নিয়া দেখাচ্ছে। এখানেও ক্যালিফোর্নিয়ার ক্যালিফোর্নিয়াই দেখিয়েছে। তো এটা আমার সিমিলার মানে মনে হচ্ছে, তাহলে এটা আমি সেম করে দেখব। তো এটা আমি সেম করে সাবমিট করলাম। নেক্সট যেটা এসেছে দেখো হোয়ার ইজ এরিয়া কোড 999, এখানে লিস্ট এরিয়া কোড 999। তো এটা দেখে মনে হচ্ছে দুটো আলাদা, একটাতে লিস্ট বলেছে আর একটাতে বলেছে হোয়ার ইজ এরিয়া কোড 999। কিন্তু দেখো সার্চের বিং সার্চের অপশানে দেখো এখানে যেগুলো দেখাচ্ছে একদম সেম সেমই নাম দেখাচ্ছে, তাহলে এটা আমরা সেম করতে পারি, সেম করে সাবমিট করব। এরপরে নেক্সট এসেছে দেখো হোয়ার ডিড দ্য ক্রিমিয়ন ওয়ার টেক প্লেস, আর এখানেও হোয়ার ডিড ইট হ্যাপেন, তাহলে এটা হোয়ার ডিড ক্রিমিয়ান ওয়ার হ্যাপেন। তাহলে দেখো দুটো একই রিলেটেড বলেছে। এখানে দেখো আমি স্ক্রল করে একটু দেখে নিই, তো ওয়ারটা কোথায় হয়েছে, এখানে টেক প্লেস বলেছে আর হোয়ার হ্যাপেন বলেছে, তাহলে এটা সেম আছে, সেম করে সাবমিট করব। নেক্সট এসেছে হোয়েন ডিড ইউটিউব ডেবিউ, আর একটা এসেছে হোয়েন ডিড ইউটিউব কাম আউট। তাহলে দুটোর মিনিং দেখো একই হয়, মানে এটা ইউটিউব কবে এসেছে, এটাতেও কবে এসেছে, তাহলে এটা দুটো সেম। এক্ষেত্রে আমরা এটাকে সেম করে সাবমিট করব। তো এটা সেম করে সাবমিট করলাম। নেক্সট এসেছে দেখো হু ওয়াজ ফরেস্ট গাম্প নেমড আফটার, আর এটা ডিড ফরেস্ট গাম্প ক্রিয়েট দ্য কে কে কে। তাহলে এখানে দেখো দুটো একদমই আলাদা, প্রথমেই দেখে মনে হচ্ছে। এখানে একটা জিজ্ঞেস করেছে ফরেস্ট গাম্প নেম আফটার কী আছে, তো নামের পরে এরকম কিছু একটা বলেছে, আর এখানে একটা বলেছে যে কে ক্রিয়েট করেছে কে ট্রিপল কে এটা। তো এটা আমার দেখে ডিফারেন্ট মনে হচ্ছে, তাহলে আমি এটাকে ডিফারেন্ট করে সাবমিট করব। তাই এটা ডিফারেন্ট করে সাবমিট করলাম। এরপর নেক্সট এসেছে হু ইজ বেন হল, আর এখানে হোয়েন ওয়াজ বেন হল বর্ন, তাহলে এখানে কে জিজ্ঞেস করেছে আর কবে জন্মেছে এটা জিজ্ঞেস করেছে, ডিফারেন্ট হবে, তাই ডিফারেন্ট করে সাবমিট করলাম। নেক্সট এসেছে হোয়েন ইজ স্প্রিং ইন ইউকে, আর এখানে দেখো স্টার্ট ইন আয়ারল্যান্ড, তাহলে দুটো একদম আলাদা জায়গা নাম বলেছে, তাহলে এটাও ডিফারেন্ট হবে, ডিফারেন্ট করে সাবমিট করব।
নেক্সট এসেছে হোয়েন ডিড দ্য ব্ল্যাক প্লেগ হ্যাপেন, আর এখানে হোয়েন ডিড দ্য বিউবনিক প্লেগ হ্যাপেন। তাহলে এটা প্লেগ নিয়ে বলেছে, একটা ব্ল্যাক প্লেগ আর একটা বিউবনিক প্লেগ। তো এখানে দেখো ডিটেলসে যেটা দেওয়া আছে, এটা আমি গুগলে সার্চ করে দেখলাম, যেটা বিউবনিক প্লেগটা হচ্ছে একটা ইনফেকশন যেটার কারণে ব্ল্যাক প্লেগটা হয়, তাহলে এটা রিলেটেড, সেই জন্য এক্ষেত্রে আমরা এটাকে সিমিলার করতেই পারি। তাহলে যেহেতু দুটো একই রিলেটেড, বিউবনিক প্লেগটা হচ্ছে ব্ল্যাক প্লেগটা হয় বিউবনিক ব্যাকটেরিয়ার কারণে বা ইনফেকশনের কারণে, তো সেটার জন্যই এটা হয়, তার জন্য এটা দুটো সেম হবে, তাই সেম করে সাবমিট করব। তো এরপরে দেখো নেক্সট এসেছে গানস অ্যান্ড রোজেস ব্যান্ড নেমস, আর এখানে হু আর দ্য ব্যান্ড মেম্বার্স অফ গানস অ্যান্ড রোজেস। তাহলে এখানে ব্যান্ড নেমস বলেছে আর এখানে বলেছে ব্যান্ডের মানে মেম্বার্সরা কারা, তো এখানে ব্যান্ড নেমস যেহেতু বলেছে এটা একটু ডাউটফুল আছে, হয়তো বলতে চেয়েছে যে ব্যান্ডের নেমটা তো বলেই দিয়েছে, তো সেক্ষেত্রে আমি এটাকে ধরে নিচ্ছি ব্যান্ডের মেম্বার্সদের নেমের কথাই বলেছে, এই হিসেবে আমি সেম করছি, কিন্তু এটা জানি না, এটা ডাউটফুলই আছে। আমার এটা সেম লাগছে, তার জন্য আমি এটাকে সেম সিলেক্ট করেই সাবমিট করব। তো এটা আমি সেম করেই সাবমিট করলাম। দেখো আমরা কোয়ালিফাইটা ক্লিয়ার করে নিয়েছি, কোয়ালিফিকেশনটা। এইভাবে তোমরা কোয়ালিফাই করে নাও, রুলসটা বুঝে গেলে বুঝতেই পারলে খুব ইজি জবটা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।